নমস্কার, সহজে সংস্কৃত চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে সংস্কৃত ছন্দ। সংস্কৃত ছন্দ দু প্রকার, একটি বৈদিক ছন্দ, লৌকিক ছন্দ। তোমাদের আজকে আমি লৌকিক ছন্দ নিয়ে আলোচনা করব। লৌকিক ছন্দই তোমাদের সিলেবাসে আছে, তোমাদের যারা তোমরা কলেজে পড়াশোনা করছো থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে, তোমাদের কিন্তু সংস্কৃত অনার্স নিয়ে থাকলে সেখানে কিন্তু ছন্দটা খুব ডিটেলসে থাকে, এছাড়া পাশের সিলেবাসেও থাকে। এছাড়া যারা নেট সেট পরীক্ষা দিতে চাও বা দিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু ছন্দ খুব গুরুত্বপূর্ণ। ছন্দের ক্ষেত্রে কীরকমভাবে আসে, ছন্দের যে বেসিক প্রশ্নগুলো আছে এগুলো তো আসেই, এছাড়া ছন্দের বিভিন্ন রকম লাইন, সংস্কৃতে তোমাদের যে সমস্ত কাব্যগ্রন্থ পড়ে থাকুন বা বা নাট্য গ্রন্থগুলি, সেখানে যে লাইনগুলো আছে সেই হয়তো একটা লাইন তুলে দেয়, তুলে দিয়ে হয়তো বলবে যে এটি কি ছন্দ। সেক্ষেত্রে তোমরা হয়তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অনেকেই তোমরা এটা করো, আমরা জানি যে তোমরা মুখস্থ করে যাও ছন্দগুলো, মানে যে উদাহরণগুলো আসার মতো সেগুলো তোমরা মুখস্থ করে যাও, পরীক্ষার হলে গিয়ে যদি ওটা এলো তো পারলে, না হলো তো গেল। তো আমি তোমাদের এরকম ভাবেই ছন্দটা করাবো যাতে মুখস্থ করতে না হয়, তোমাদের কি মানে লাইন মুখস্থ করে তোমাদের ছন্দ মনে রাখতে না হয়, এরকম ভাবে তোমাদের ছন্দ বোঝাবো আমি। তোমরা খুব নিজেরা খুব সহজেই সেই ছন্দ নির্ণয় করতে পারবে, তোমাদের কোনো রকম মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। যে কোনো যেখান থেকে যাই লাইন দিক না কেন, তোমরা নিজেরাও লাইন তৈরি করে তার ছন্দ তোমরা ইজিলি নির্ণয় করে দেবে। তো সেরকমই টিপস আমি এই ভিডিওতে তোমার দেখাবো। আমি তো আগেই বলে দিয়ে, ছন্দ কিন্তু মানে একটা ভিডিওতে কমপ্লিট হবে না, চার পাঁচটা ভিডিও কিন্তু আসতে পারে ম্যাক্সিমাম, তার মধ্যে আমি শেষ করে দেবো প্রত্যেকটা। আমি ইন্ডিভিজুয়ালি আলাদা করে তোমাদের সূত্র অনুযায়ী বোঝাবো। আর তোমরা দেখতে থাকো আমার এই চ্যানেলটিকে, আর তোমাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে। তা চলো দেখি কি আজকে আলোচনায় যাওয়া যাক। তাহলে দেখো, ছন্দ ছন্দমঞ্জুরি গ্রন্থ অবলম্বনে এই ছন্দ এখানে আলোচনা করা হয়েছে। ছন্দ আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে অক্ষর। অক্ষর কি, আগেও তোমরা জানো বা আমি পড়িয়েছি যে অক্ষরের সংজ্ঞা দেখো কি বলেছে, স ব্যঞ্জন সানু স্বর শুদ্ধ বাপি স্বরৌ অক্ষরম। তাহলে স্বর অক্ষর বলতে আমাদের কি বোঝানো হয়েছে, ব্যঞ্জন যুক্ত, অনুস্বার যুক্ত অথবা শুদ্ধ স্বরকে অক্ষর বলে। ঠিক আছে, অক্ষর মানে আমাদের কিন্তু ব্যঞ্জন যুক্ত, অনুস্বার যুক্ত, শুদ্ধ স্বর হচ্ছে অক্ষর। দেখো আমাদের অক্ষর আমি কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদের একটু দুটো করিয়ে দেখিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু ছন্দ নির্ণয় করার সময় বর্ণবিভাজন কিন্তু খুব অবশ্যই করতেই হয়, নাহলে তোমরা লঘুগুরু এটা নির্ণয় করতেই পারবে না। দেখো আমি দুটো শব্দ এখানে আমি ভেঙে দেখিয়ে দিয়েছি, যেমন দুর্গা। ঠিক আছে, দেখো দ হসন্ত বেরিয়ে এলো, তার থেকে স্বর যখন বেরিয়ে যাচ্ছে, দয়ের সঙ্গে উ আছে, উ যখন স্বরটা বেরিয়ে এলো দয় হসন্ত পড়ে রইলো, আর রয় হসন্ত রেফের জায়গায়। ঠিক আছে, গা গয় হসন্ত আ, বোঝা গেল? তাহলে এখানে যে দুটি অক্ষর সে দুটি অক্ষর হচ্ছে উ আর আ। ঠিক আছে, আর এগুলো তো শুদ্ধ ব্যঞ্জন, বুঝতেই পারছো, দয় হসন্ত রয় হসন্ত গয় হসন্ত এর মধ্যে কোনো স্বর নেই, শুধু উ আর আ এ দুটি হচ্ছে অক্ষর। তারপরটা দেখো রাজন, র হসন্ত তার থেকে আ এই স্বরটি বেরিয়ে এলো, তারপরে বর্গের জ হসন্ত তার থেকে অ এই স্বরটি বেরিয়ে এলো, তারপর লাস্টে দেখো দন্তে নয় হসন্ত রয়েছে, দন্তে নয় হসন্ত। তাহলে এখানে আ আর অ এই দুটি হচ্ছে অক্ষর। এরপরে দেখো পদ্ম, পদ্ম কাকে বলে? আচার্য গঙ্গাদাসের মতে পদ্মং চতুষ্পদী, অর্থাৎ চারটি পাদ বা চরণ মিলে পদ্ম হয়। পদ্মের আরেকটি সংজ্ঞা হয় সেটি হচ্ছে ছন্দবদ্ধ পদং পদ্মং, অর্থাৎ ছন্দ অর্থাৎ নির্দিষ্ট অক্ষর বা মাত্রা দ্বারা বদ্ধ পদসমষ্টিকেই পদ্ম বলে। তাহলে অক্ষর ও মাত্রা, দেখো এখানে আমি সংজ্ঞার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে নির্দিষ্ট অক্ষর এবং মাত্রার দ্বারা বদ্ধ পদসমষ্টিকেই, অক্ষরের দ্বারা বৃত্তকে বোঝায় আর মাত্রার দ্বারা জাতিকে বোঝায়। এরপরে যখন আমি ভাগটা বলবো তখন আমি আসছি। দেখো এখানে তারপরেই বলেছি পদ্য দুই প্রকার, বৃত্ত আর জাতি। তাহলে দেখো অক্ষর বা মাত্রা বলেছি, এখানে বৃত্ত বা জাতি দুখানাকেই আমি এনেছি। বৃত্ত হচ্ছে অক্ষরের দ্বারা বোঝানো হয় আর মাত্রা হচ্ছে জাতি। এখানে লিখেও দিয়েছে বৃত্তটা কি, অক্ষরের নির্দিষ্ট সংখ্যা অনুসারে রচিত পদ্যকেই বৃত্ত বলে, অক্ষরের সংখ্যা। ঠিক আছে, মানে স্বর। আর জাতি, মাত্রার সংখ্যানুসারে রচিত পদ্যকে জাতি বলে। অক্ষর স্বর, স্বর আমাদের লঘুস্বর গুরুস্বর হয়। ঠিক আছে, আর জাতি হচ্ছে মাত্রার সংখ্যানুসারে, মাত্রা আমাদের কী হয়, হ্রস্ব দীর্ঘ প্লুত এগুলো হচ্ছে মাত্রা। এরপরে দেখো, আর দেখো ছন্দ, এখানে ছন্দ কাকে বলে? ছন্দয়তি আহ্লাদয়তি ইতি ছন্দ, অর্থাৎ যা কাব্যে আনন্দ উৎপাদন করে তাকেই ছন্দ বলে। ছন্দে গুরু ও লঘু স্বরবর্ণ আগেই বলে দিলাম যে
আমাদের যে লঘু গুরু সেটা হচ্ছে বৃত্ত, আর হ্রস্ব দীর্ঘ মাত্রা, এগুলো হচ্ছে মাত্রা, মাত্রার দ্বারা আমাদের ওই জাতি, ঠিক আছে? তার ছন্দ, আর একটা জিনিস দেখো, ছন্দমঞ্জরী গ্রন্থের রচয়িতা হলো আচার্য গঙ্গাদাস, ঠিক আছে? এবার দেখো বৃত্ত, বৃত্ত কয় প্রকার? বৃত্ত হচ্ছে তিন প্রকার, কি কি? সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত, বিষমবৃত্ত। যেহেতু আমাদের বৃত্তই হচ্ছে মেন আলোচ্য বিষয় এখানে, ঠিক আছে? বৃত্ত মানে আমাদের অক্ষরের সংখ্যানুসারে যেটা আমাদের নির্দিষ্ট হয় সেটাই হচ্ছে বৃত্ত। সেই বৃত্ত হচ্ছে এখানে তিন প্রকার, সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত আর বিষমবৃত্ত। কাকে বলে দেখো? সমবৃত্ত বলতে বোঝায় যে বৃত্তে চারটি পাদে, আগেই বলেছি চারটি পাদ বা চরণ থাকবে, চারটি পাদে বা চরণে লঘু গুরু ক্রমে সমান সংখ্যক অক্ষর বা স্বর থাকে তাকে সমবৃত্ত বলে। মানে চারটি যে আমাদের লাইন হচ্ছে, চারটি যে পাদ হচ্ছে, তার প্রত্যেকটা লাইনে যদি আমাদের প্রথম লাইনে আমাদের 14টা অক্ষর থাকে, সেকেন্ড লাইনেও 14টা অক্ষর থাকবে, থার্ড লাইনেও 14টা অক্ষর থাকবে, ফোর্থ লাইনেও 14টা অক্ষরই থাকবে। অর্থাৎ চারটি পাদে বা চরণে আমাদের সমান সংখ্যক অক্ষর বা সংখ্যা এই স্বর থাকবে, সেটাই হচ্ছে সমবৃত্ত। সমবৃত্ত গঙ্গাদাস আচার্য কী বলেছে সমবৃত্ত সম্পর্কে? সমং চতুষ্পাদম, মানে চারটি পাদে সমান। যেমন আমাদের ইন্দ্রবর্জরা মালিনী, এছাড়া আরও আছে উপেন্দ্রবর্জা, যে তোটক প্রচুর আছে। দেখো এখানে লিখেও দিয়েছি যে সংস্কৃত পদ্যের কিন্তু অধিকাংশই হচ্ছে সমবৃত্ত। এবার দেখো অর্ধ সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত কি? যে বৃত্তে চারটি পাদ, আগেই বলেছি যে বৃত্তে প্রথম পাদ আর তৃতীয় পাদ সমান, সমান মানে প্রথম পাদের অক্ষর সংখ্যা আর তৃতীয় পাদের অক্ষর সংখ্যা সমান। মানে প্রথম পাদে যদি আমাদের 14টা বা 11টি অক্ষর থাকে, তৃতীয় পাদে আমাদের 11টি অক্ষরই থাকবে, আর দ্বিতীয় পাদ আর চতুর্থ পাদ সমান অক্ষর বিশিষ্ট। মানে দ্বিতীয় পাদে যদি আমাদের 11টি থাকে, চতুর্থ পাদেও 11টি থাকবে। মানে মোদ্দা কথা, প্রথম আর তৃতীয় হচ্ছে এক, দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে সমান অক্ষর বিশিষ্ট, তাকেই বলে অর্ধ সমবৃত্ত। উদাহরণ দেখে একটি আছে পুষ্পিত আগড়া, অনেক ক্ষেত্রে আমাদের বলে দেয় যে পুষ্পিত আগড়া, ঠিক আছে, কোন শ্রেণীর ছন্দ বা কোন শ্রেণীর বৃত্ত, তখন বলতে হবে যে অর্ধ সমবৃত্ত, খুব আসে পুষ্পিত আগড়াটা। এরপরে দেখো বিষমবৃত্ত, বিষমবৃত্ত কি? যে বৃত্তে চারটি পাদ বা চরণ ভিন্ন ভিন্ন অক্ষর দ্বারা গঠিত হয় তাকে বিষমবৃত্ত। মানে যে আমাদের চারটি যে পাদ বা চরণ যে লাইন হচ্ছে, তার প্রত্যেকটা লাইনে অক্ষর সংখ্যা আলাদা আলাদা। যেমন ধরো প্রথম লাইনে যদি আমাদের ধরি ধরো 11 একাদশ অক্ষর বিশিষ্ট, সেকেন্ড লাইনে হয়তো দ্বাদশ, তার পরের লাইনে হয়তো 16, তার পরের লাইনে হয়তো 20, এরকম মানে ভিন্ন ভিন্ন অক্ষর সংখ্যা বিশিষ্ট, মানে এক সংখ্যাটা এক হবে না। তো সেক্ষেত্রে সে মানে সেরকম যে বৃত্তগুলি হয় সেগুলোকে বলা বিষম বৃত্ত, বৃত্ত বা ছন্দ। বিষমবৃত্তের একটি উদাহরণ হচ্ছে উদ্গতা, এটাও কিন্তু খুব দেয় উদাহরণটা, উদ্গতা কোন শ্রেণীর ছন্দ বা কোন শ্রেণীর বৃত্ত, এটা হচ্ছে বিষমবৃত্ত। এর চারটি লাইনের মধ্যে চারটি লাইনই ভিন্ন ভিন্ন অক্ষর সংখ্যা বিশিষ্ট। তাহলে দেখো আজকে এই পর্যন্তই করালাম, এটা কিন্তু বেসিক আলোচনা হলো আমার ছন্দের, এরপরও আরও কিছু বেসিক আলোচনা আছে, তারপরে আমি মেন তোমাদের উদাহরণগুলো দেখিয়ে দিয়ে বলবো যে কীভাবে তোমরা নির্ণয় করবে খুব নিজেরা খুব সহজে। এরপরে আমি জ্যোতি, গণ, লঘুগুরু কী এগুলো নিয়ে একটু সামান্য আলোচনা করে বুঝিয়ে দেবো, তারপরে আমি মেন আলোচনায় যাব। তাহলে আজকে এই পর্যন্তই, আর আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে।